কি করব আমরা তাকে নিয়ে? ঘা ধরে বের করে দিবেন, আর যখন বের করে দিলেন এরপর সে কোথায় যাবে? আবার সেই বারে, আবার মদ খেতেই যাবে। সে আল্লাহ পাকের ঘরে এসেছিল, সে আল্লাহর পথে অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছিল, আর আপনারা বললেন ফিরে যাও, এই পদক্ষেপ আমাদের জন্য যথেষ্ট নয়, ফিরে যাও। আল্লাহ পাক চান যেন এই পথে আপনি অগ্রসর হন, আর আপনাকে অন্যদেরকে সাহায্য করতে হবে এই পথে অগ্রসর হবার জন্য। হয়তো কেউ একটু বেশি সময় নেবে আর কেউ কম সময় নেবে। আল্লাহ পাক আমাদেরকে উদাহরণ দিয়েছেন মাটিতে বীজ বপনের, তাই না? আপনাদেরকে বলি, গত এক বছরে আমার লেকচারগুলোতে এই একই প্রশ্ন আমাকে প্রায় হাজার বার করা হয়েছে, একই প্রশ্ন আমাকে প্রায় হাজার বার করা হয়েছে। লোকজন আসে এবং বলে, ওস্তাদ আমার স্বামী নামাজ পড়ে না।